কুমিল্লা রূপায়ণ দেলওয়ার টাওয়ারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একই সাথে দোকান হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার 25 মে দুপুর নগরীর কান্দিরপাড়ে অবস্থিত রূপায়ণ দেলওয়ার টাওয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও দোকান মালিকদের কাছে তাদের নিজ নিজ দোকানের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। এ সময় রূপায়ণ গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। পরে ফিতা কেটে রূপায়ণ দেলওয়ার টাওয়ারের উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল কুমিল্লার বিলাসবহুল ও আধুনিক মানের এই বিপণী বিতান। অনেক প্রচেষ্টার পর আজকে এই রূপায়ণ টাওয়ারের শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি ফিতা কেটে ইতিমধ্যে অনেক কিছু হয়েছে, এখানে অনেক ঝামেলা হয়েছে, তারপর আমি রূপায়ণকে ধন্যবাদ জানাই। রূপায়ণ কর্তৃপক্ষ আমার সাথে যে কমিটমেন্ট করেছিল তারা সেই কমিটমেন্ট রক্ষা করে আমার সাথে এই মার্কেট যখন তৈরি হয় এটা নিয়ে প্রথম থেকে অনেক ঝামেলা ছিল। আমি যে কথা বলছিলাম এটা এটা মানে মার্কেট তৈরি লগ্ন থেকে এটা নিয়ে সমস্যা ছিল। এর পরবর্তী পর্যায়ে এটার সকল জট আমি আস্তে আস্তে করে দিয়েছি। আমাদের এখানে কিছু দরিদ্র দোকানদার ছিল, আমার তাদের সাথে শর্ত ছিল যে তাদেরকে প্রোভাইড করতে হবে। আজকে তারা সবাই প্রোভাইড হচ্ছে, আমি জেনে আনন্দিত এবং খুশি হয়েছি। আমি রূপায়ণকে ধন্যবাদ জানাই। আমাকে রতন ভাই বলছে আপনারই তো সব দোয়া, আমি তো দোয়াতেই আছি, দাওয়াতে তো নাই। আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি, ওরা আমাকে দোয়া করে, আমার প্রাপ্তি এটা। আসলে আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই যাতে কুমিল্লাকে আমরা সুন্দর করে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে এই সুযোগটা পাইছি আজকে। ধরেন কুমিল্লা শহরের মধ্যে এই যে মার্কেটটা তৈরি হয়েছে এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল। আসলে বিজনেস করতে আসি, লাভ থাকবে থাকতেই পারে, কিন্তু এই মার্কেটটা করতে গিয়ে এই ধরনের সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আমরা ফেস করছি। তো এমনি মধ্যে সামনে আমি বলি যে আসলে ওনার সহযোগিতা বা ওনার ই না থাকলে আজকে এই মার্কেটটা কিন্তু তিন জায়গায় দাঁড়াতো না। এটা কিন্তু কোনো কিছু বিলিং হয় না, হ্যাঁ, যা আপনাদের প্রতি ওনার একটা ভালোবাসা, হ্যাঁ, এবং আপনার নিম্ন মানুষ উনি সবসময় চাইছে যে না আমার কুমিল্লা বাসী যেন ভালো থাকে। আমি কিন্তু দেখেন যে উনি একটু আগে বলে গেলেন রমজান ঈদের আগে আমি কিন্তু ওনার বাসায় বেশ কয়েকবারে গিয়েছিলাম যে আমরা রমজান ঈদটা শুরু করি আর আমি কাজটাও করতেছি। উনি কিন্তু আমাকে দেননি, উনি বলছে না করলে আমার লোক সবাইকে একসঙ্গে যুক্ত হবে এবং একসাথে উদ্বোধন করবো। তো এই জন্যই যে আমার ওনার প্রতি শ্রদ্ধার বোধটা বেড়ে গেছে যে উনি কিন্তু কোনো কিছু বিনিময় না, এবং উনি যখন যেটা এই মার্কেটের জন্য করেছে এবং নিঃস্বার্থভাবে করেছে।